আপনাদের সবার সঙ্গেই একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, তাই আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। কথা যদি এতই গুরুত্বপূর্ণ হয় মহারাজ, তাহলে আমি সুকন্যা শিবানী আর যোধাকেও ডেকে আনি। না মহারানী, আমি এখন যে কথাটা সবাইকে বলতে যাচ্ছি, আমি চাই না আমার মেয়ের এখন সে কথা জানতে পারুক। সঠিক সময় দেখে আমি নিজেই ওদেরকে সবটা বলে দেব। বিষয়টা এটাই যে মুঘলদের থেকে আমেরকে, আমার ছেলেদেরকে আর সৈন্যদের বাঁচানোর জন্য আমাদের অনেক বড় মূল্য দিতে হবে। কি সেই মূল্য পিতা? আমের আর আমার ছেলেদেরকে রক্ষা করার জন্য মুঘল সাম্রাজ্যের সঙ্গে আমি সম্পর্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। মুঘলদের সাথে সম্পর্ক এ কিভাবে সম্ভব? না ওদের সঙ্গে রাজনৈতিক সম্বন্ধ রাখতে চাই, না আর সম্বন্ধটা পারিবারিক এবং বৈবাহিক। যাই, এর আগে কখনো হয়নি, তা এবার হবে। আমাদের পরিবারের একজন মেয়েকে মুঘলের হাতে তুলে দেব। আমি যোধার বিবাহ, মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের সাথে দেবার সিদ্ধান্ত নিয়েছি। ভারমাল, এসব কি বলছো? হ্যাঁ মা, এটাই আমার সিদ্ধান্ত, আর কোনো উপায় নেই। আমি এই সিদ্ধান্ত যোধার পিতা হিসেবে নয়, একজন রাজা হিসেবে নিয়েছি। আমি জানি যে যোধা এই সম্পর্ককে মেনে নেবে না, আর এই জন্য যতক্ষণ সময় না আসছে, এটা আমার আদেশ যে যোধাকে কেউ কোনো খবর দেবে না। সঠিক সময় এলে আমি নিজেই গিয়ে তাকে সব কথা বলব। ময়নাবতী, ওকে তাড়াতাড়ি কক্ষে নিয়ে যাও, আর রাজবৈদ্যকে ডেকে আনো তাড়াতাড়ি। সাবধানে সাবধানে। আমের সম্মান রক্ষার্থে গিয়েছিলেন, আর গিয়ে আপনি তাদের কাছে মাথা নত করে এলেন। পিতা, যোধা তো এতে সহমত হবেই না। আমিও এতে সহমত নই। যুবরাজ ঠিকই বলেছেন। মহারাজ, আমের সম্মানহানির অধিকার কারোর নেই, আমেরের মহারাজারও নেই। যদি মুঘলদের সঙ্গে যুদ্ধ এড়ানোর এটাই সিদ্ধান্ত হয়, তাহলে যুদ্ধ হবে আপনার আর আমাদের মধ্যে মহারাজ। আপনার এই সিদ্ধান্ত আপনার প্রজারাও মেনে নেবে না। সমস্ত রাজপুত্র আপনার বিরুদ্ধে যাবে মহারাজ। যদি এই সম্পর্কটা হয়, তাহলে আপনার সঙ্গে সকলের একেবারে সম্পর্ক শেষ হয়ে যাবে। আপনি যদি এই সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। পিতা, ব্যাস, কোনো বিতর্ক নয়, কোনো বিবাদ নয়, এখন আমেরে শুধুমাত্র যোধার বিয়ের প্রস্তুতি চলবে। শুনেছো মহারাজ, রাজকুমারী যোধার বিয়ে মোঘল সাম্রাজ্যের শাহেনশাহ জালালের সঙ্গে ঠিক করেছেন। হে ভগবান, যোধা এটা জানতে পারলে কি হবে? হাত কেটে গেছে, কিন্তু এই রেখাগুলো মুছে যায়নি। যোধার বিবাহের প্রস্তুতি নে, সময় খুব কম, আর তুই কিচ্ছু করতে পারবি না। না না, এ হতে পারে না।
ময়নাবতী, ময়নাবতী তুমি নিজেকে সামলাও। কি হলো এসব মা? তোমরা যাও। উনি এসব কেন করলেন? ময়নাবতী, এই সময় যোধার পাশে থাকা দরকার মা। বারমাল প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের কাছে আর কোনো উপায় নেই। তুমি শুনেছ মতি, দাদাদের সাথে সাথে পিতা বাকি বীর সেনাদেরও মুক্ত করিয়েছেন। এর থেকে বড় সুখবর আমাদের আমিরের জন্য আর কি হতে পারে? মতি, এও কিন্তু তোমার মতোই আমার খুব ভালো বন্ধু, কিন্তু এবার থেকে ও আমার কাছে তোমার মতন সবসময় থাকবে না, কারণ আমি ওকে মুক্তি দিচ্ছি। যখন আমার দাদারা মুক্তি পেয়ে গেল, তাহলে শুধু শুধু ও কেন বন্দি হয়ে থাকবে? আমার পাখিদের খোলা আকাশের চেয়ে খাঁচায় বন্দি দেখতেই বেশি ভালো লাগে। আমি খুবই খুশি, আমিন নিশ্চয় নিকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। শুধু একটাই আফসোস হচ্ছে যে আমার সঙ্গে নিকার কথা শুনে রাজকুমারী যোধার প্রতিক্রিয়া আমি দেখতে পাব না। মুবারক জালাল, মিষ্টিমুখ করে যাও। তাহলে আপনি সব শুনেছেন? শাহনশাহ নিকাহ করতে যাচ্ছে, মিষ্টিমুখ করতেই হয়। এটা কি বড় আমি? এ তো মিষ্টির বদলে নোনতা দিয়েছেন। আমি সেটাই তোমাকে বোঝাতে চাইছি জালাল। পায়েস যেমন নোনতা খেতে ভালো লাগে না, সেরকমই রাজকুমারীর সঙ্গে মুঘল হারেমের কোনো মিল নেই। আমার মনে হয় যোধার সঙ্গে নিকাহ করাটা তোমার ঠিক হবে না। যদি তুমি দাসী বানিয়ে ওকে হারেমে রাখতে চাও। যে মজা নোনতার মধ্যে রয়েছে তা মিষ্টির মধ্যে নেই। প্রথমে আমারও আলাদা মনে হয়েছিল, সিদ্ধান্ত যখন নিয়েছি তখন নিকাহ আমি করবই। বড় আমি, রাজকুমারী যোধার জন্য নতুন মহলের ব্যবস্থা করা হোক, ওনার জন্য সব রকম আরামের ব্যবস্থা করা হোক, যা একজন শাহেনশার বেগমের জন্য করা হয়। কিন্তু ওনাকে সেই সমস্ত নিয়মের মধ্যে রাখা হবে, সেই সমস্ত দায়িত্ব পালন করতে হবে যা একজন বেগম করে। দাসের শাহেনশার আজ্ঞা হোক বা শাহেনশার অপেক্ষা। বুঝে গেছি জালাল, তোমার আদেশ আর তোমার উদ্দেশ্য। ইয়া আল্লাহ, একদম জাদু করে দিয়েছে দেখছি ওই যোধা। শাহেনশাহ তো দেখছি সবকিছু লুটিয়ে দিতে প্রস্তুত ওর উপর। তুমি দেখতে পাচ্ছ জালাল ওকে যেটা দিতে চাইছে, কিন্তু ও যেটা কেড়ে নিতে চাইছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। যোধাকে এই প্রস্তাব দিয়ে ও ওর স্বাধীনতা কেড়ে নেবে, ওর সমস্ত ঐশ্বর্য দিয়ে ওর সুখ কেড়ে নেবে। যোধা মালিকা তো হয়ে যাবে, কিন্তু ও সবসময় মাথা নত করে থাকবে। বেচারা যোধা, ও বাঁচতেও পারবে না মরতেও পারবে না। এইবার একটা মস্ত চাল ছেলেছে জালাল। পিতা, আমায় আপনি ডেকেছেন। তোমাকে একটা প্রশ্ন করতে চাই যোধা। তোমার মনে আছে তুমি বলেছিলে যে যে মাটিতে তোমার জন্ম সেই মাটির জন্য তুমি সব করতে পারো? আজ সেই দিন এসেছে, আমায় বলো যে তুমি এই মাটির জন্য কি করতে পারো। মাতৃভূমির জন্য আমি নিজেকে মাটিতে মিশিয়ে দিতে পারি। আপনি বললে আমি নিজের শিরচ্ছেদ করতে পারি পিতা। আর আমি যদি বলি যে আমের সুরক্ষার জন্য তোমাকে মাটিতে মিশতে হবে না, মাটি ছেড়ে যেতে হবে, তাহলে
আপনি কি বলতে চাই? আমি আমার প্রশ্ন আমার জ্যেষ্ঠ কন্যাকে নয়, আমের রাজকুমারীকে করছি। সেই রাজকুমারীকে করছি যে একটা পাখিকে বাঁচানোর জন্য সমস্ত সীমা লঙ্ঘন করেছিল, আবার তারই স্বাধীনতার জন্য নিজের সবকিছু ভুলে গিয়েছিল। সেই তুমি কি আজ আমের সুখ শান্তির জন্য নিজের সুখ দুঃখ, নিজের ভালো মন্দ সব ভুলে যেতে পারো? আমি সব কিছু করতে পারি আমের জন্য। কি মূল্য দিতে হবে আমায় আমের সুরক্ষার? অনেক বড় মূল্য যোধা, আর তা একমাত্র তুমিই দিতে পারো। কিন্তু কিভাবে? আমি তোমার অনুমতি না নিয়েই তোমার বিবাহ স্থির করেছি, কারণ তোমার তিন দাদা আর আমেরকে বাঁচানোর জন্য আমার কাছে একটাই উপায় ছিল। এবার সিদ্ধান্ত তোমার হাতে। এখন তুমি যদি এই প্রস্তাবে সম্মত হও তাহলে আমেরও রক্ষা পাবে আর তোমার তিন দাদাও। আমি জানি যে এই প্রস্তাবে রাজি হওয়াটা তোমার পক্ষে সহজ হবে না, কারণ যার সঙ্গে আমি তোমার বিবাহ স্থির করেছি সে আর কেউ নয় বরং। ঠিক আছে পিতা, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। না আমি ওনার নাম জানতে চাই, না জানতে চাই উনি কোথাকার রাজা। আমি শুধু এটুকু জানি যে আমের আর আমার দাদাদের সুরক্ষার জন্য আপনি কাউকে কথা দিয়েছেন, আমি সেই কথা রাখবই পিতা। এই কথা রাখলে যদি আমের সুরক্ষিত থাকে তাহলে ধরে নিন আপনি সেই মূল্য দিয়েছেন পিতা। আমি যে কোনো পরিবারেই যাই না কেন, কিন্তু আমি আমের ওপর কারুর কুদৃষ্টি পড়তে দেব না পিতা। এই বিয়ের জন্য আমি প্রস্তুত পিতা। রাজকুমারী যোধা আর মুঘল বাদশার বিবাহের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ল, আর এই সংবাদে সব রাজারাই ভারমলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেন। সকল রাজাদের বিরোধিতায় তিনিও সামিল হলেন, যিনি ভবিষ্যতে সবচেয়ে বড় যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখছিলেন। মেবারের রাজকুমার, চিতোরের সূর্য, মহারানার কুল ও প্রদীপ, ভবিষ্যতের মহারানা প্রতাপ। কুমার প্রতাপকে স্বাগত, আসন গ্রহণ করুন। যিনি সমস্ত রাজপুতদের মাথা নত করে দিয়েছেন মুঘলদের সামনে, তার সভায় বসা তো দূর, আমি জলগ্রহণও করব না। আপনি রাজপুতদের গর্ব, তাদের মর্যাদা, তাদের সম্মানের কথা মাথায় রাখেননি মহারাজ ভারমল। মুঘলদের সঙ্গে আপনি আপনার মেয়ের সম্বন্ধ করলেন, এটা তো আপনার বীরত্বের প্রমাণ নয়? আপনি শুধু আমের নয় সমগ্র রাজপুত জাতিকে অপমান করলেন। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে কোথায় ছিল সূর্যবংশ যখন মুঘলরা চারদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল? সূর্য ভান ছাড়া কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। কোথায় ছিলেন আপনারা যখন আমার ছেলেদেরকে বন্দি করা হয়েছিল? কোথায় ছিলেন আপনারা যখন শরীফউদ্দিন দু হাতে আমাদের লুট ছিল? অন্যের কথা বলতে পারি না, কিন্তু যদি আপনি আমায় যুদ্ধে আমন্ত্রণ জানাতেন তাহলে দেখতেন আমি আপনার পাশেই দাঁড়িয়ে আছি। কিন্তু আপনি তো আমায় কোনো আমন্ত্রণ জানাননি। নিমন্ত্রণ তো এই বিবাহেও আপনাদের করিনি, তাহলে কেন এসেছেন? আমায় আসতেই হলো, কারণ এখন এই বিষয়টা আপনার ব্যক্তিগত আর নয়, এটা সমগ্র রাজপুতদের বিষয়, প্রত্যেক রাজবংশীদের বিষয়, যাদের সম্মানের কোনো তোয়াক্কাই আপনার নেই, যাদের মান এবং সম্মানকে আপনি মুঘলদের সামনে পণ হিসেবে ধরেছেন। এই কথাগুলো না বললেই ভালো হয়। আমেরকে মুঠোয় আনার স্বপ্ন তো আপনিও দেখেছিলেন, আক্রমণ করেছিলেন না আমেরকে? নিজের ভাই শক্তি সিং এর রক্তের পিপাসা ছিল যার অন্তরে, তার মুখে রক্ষা করার কথা শোভা পায় না। প্রতিকূল পরিস্থিতিতে আমি কেবলমাত্র একজন মুঘলের সঙ্গ পেয়েছি, আর আমি আপনাকে বলছি যে আমের কোটি কোটি মানুষকে রক্ষা করবার জন্য আমি মুঘলের সঙ্গে হাত মিলিয়েছি। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা এই যে মাথায় পাগড়িটা পরি সেটা আমাদের কপালে লেখা ভাগ্যলিপির ওপরে থাকে। কখনো কোনো সময় হয়তো আমাদের শিরচ্ছেদ হয়েছে, কিন্তু আমাদের পাগড়ি কখনো কারোর সামনে নত হয়নি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এখানে কাটা মাথাকে পূজো করা হয়, কিন্তু নত মাথাকে ঘৃণা করা হয়। প্রতাপ!
আপনি আপনার সীমা গলা নামিয়ে কথা বলুন। ইতিহাসে বীরদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে, কিন্তু আপনার নাম কালো অক্ষরে লেখা থাকবে। কি হয়েছে মতি? এই সমস্ত রাজা মহারাজা কিছুক্ষণ আগেই তো এসেছিলেন, আবার চলেও যাচ্ছেন। জানি না, বিশেষ কোনো আলোচনায় এসেছিলেন হয়তো। আমি বুঝতে পেরেছি, পিতা তো আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তারই পরামর্শের জন্য ডেকে পাঠিয়েছেন নিশ্চয়ই। বিবাহ? তুমি তোমার বিবাহের বিষয়ে জানো? কালই পিতা আমায় বলেছেন। মহারাজ বলে দিয়েছেন? আর তুমি এই বিবাহের জন্য? হ্যাঁ, আমি প্রস্তুত। আমেরের সুরক্ষা আর পিতার কথা রাখার জন্য আমি সব কিছু করতে পারি। যে কোনো রাজবংশই আমার জন্য নির্ধারণ করুন না কেন, আমি পিতার সঙ্গে সহমত। রাজবংশ? তার মানে মহারাজ যোধাকে জালালের সম্পর্কে কিছু বলেননি? কি ভাবছো তুমি? না, কিছু না। মহারাজ তোমাকে নাম বলেননি? না, পিতা যখন বলেছেন যে আমিরের সুরক্ষার জন্য এই সম্বন্ধটা কতটা জরুরি, তখন আর কোনো প্রশ্ন করে কি লাভ? আমি ঠিক করেছি না মতি? মতি, আরে তুমি কাঁদছো কেন? বিয়ের পর আমি আমির ছেড়ে চলে যাব ঠিকই, কিন্তু তোমায় নয়। তোমায় তো আমার সাথে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। এবার কান্না বন্ধ করো আর কথা দাও, আমার সঙ্গে তুমি যাবে তো? আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার ছায়ার মতো সবসময় তোমার সাথে থাকবো আমি। আমার দাদারা তাড়াতাড়ি ফিরে আসুন, তারপর আমি শান্তি পাব। রাজা ভারমলের তিন পুত্র এসেছেন। না শাহেনশা, আমি আপনার এই বার্তা সুবেদার শরীফউদ্দিনকে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া পাইনি। শরীফউদ্দিনকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হোক, ও যেখানেই থাকে আর যে অবস্থায় থাকে, এখনই আমার সামনে যেন হাজির হয়। আজ্ঞে শাহেনশা। একে ভাগ্যের খেলা বলা যায় নাকি নিয়তির? এদিকে আমিরে যোধা জালালের সঙ্গে বিয়ের খবর জানত না, ওদিকে আগ্রাতে রোকেয়া বেগম এটা জানত না যে জালাল আরেকটি বিয়ে করতে চলেছে। বাহ, বেশ সুন্দর কারিগরি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এটা হলো সেই হার যেটা আমেরের রাজকুমারী যোধা তীর্থকর হিসেবে দিয়েছিল। আমি ওকে কি করে ভুলতে পারি? আমেরের রাজকুমারী হওয়ার জন্য ওর খুব অহংকার, বেচারি হয়তো এক সামান্য দাসী হয়েই রয়ে গেছে। শুনলাম শরীফউদ্দিনের সামনে আমের নাকি মাথা নত করেছে। চাইলে তো এরকম হার নিজের জন্য তৈরি করতে পারেন। পরামর্শটা ভালোই দিয়েছ। শাহেনশাহ এক এক করে সাম্রাজ্য জয় করেই চলেছেন, আর প্রত্যেক সাম্রাজ্য থেকে মনে রাখার মতো উপহার আমার প্রাপ্তি। এক কাজ করো, এইরকমই একটা হার আমার জন্য তৈরি করো, কিন্তু মনে রেখো হুবহু এরকমই হার হওয়া চাই। আপনার বলিদান ব্যর্থ যাবে না। যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে তিনি মোগলদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করেছেন, আমার তিন দাদাকে রক্ষা করেছেন,
এবার উনি আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। হারটা খুবই সুন্দর পিসি, মতিবাইয়ের জন্য তো। মতির জন্য কেন? পিতা বলছিলেন যে ওনার বিবাহ হতে চলেছে। মতির বিয়ে? ও আচ্ছা বুঝেছি, দাদা বলেছে নিশ্চয়ই যে ও আমার সঙ্গে বিয়ের পর যাবে, আর তুমি ওনার কথা বুঝতে পারোনি। তুমি একজন বীর যোদ্ধাকে নিয়ে হাসাহাসি করছো। আচ্ছা ভুল হয়ে গেছে আমার মানসিং, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা এই বীর যোদ্ধা এখানে কি করছে? বীরদের কাজ হলো রক্ষা করা, আর আমি এখানে তোমাকে রক্ষা করতে এসেছি। একদম দাদার মতন কথা বলো তুমি,